প্রিয় শিক্ষার্থী শুভ সকাল তোমরা কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো আমি চলে এসেছি তোমাদের জন্য বিজিএস সাবজেক্টে পঞ্চম অধ্যায় নির্বাচন নিয়ে এবং আজকের টপিকটা নিয়ে আমরা কত আলোচনা করব সবাই খাতা এবং পেন নিয়ে বসে পড়ো আমরা আজকেই যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমরা আগে ছবিটা দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমরা কিসের ছবি দেখছি এখানে দেখো অনেক মানুষের সমাগম একটা জায়গায় যেখানে বুঝতেই পারছি আমরা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তাই না এবং আর একদিকে দেখো ব্যালট পেপার এবং সেখানে ভোট দেয়ার প্রস্তুতি চলছে যে ভোট প্রদান করছে বাংলাদেশের নির্বাচনকে আমি এখানে তুলে ধরেছি এবং পরবর্তীতে দেখো ভোটের নির্বাচনের এই কার্যক্রমের পর পরবর্তী যে অবস্থা সেখানে দেখো কি কি আসছে আমাদের এখানে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল সেখান থেকে আসছে সিটি কর্পোরেশন তারপর আসছে ইউনিয়ন পরিষদ পৌরসভা এসব ছবিগুলো নির্বাচনের কি কি পর্যায়গুলোকে বুঝাচ্ছে তা আমরা বুঝতে পারছি এখন তোমরা আগে ছবিগুলো দেখো তারপর আমি সেগুলোর পর্যায়ক্রমিক আলোচনা করব। আমরা এই পাঠ থেকে যা শিখবো তা হলো জাতীয় স্থানীয় পর্যায়ে নির্বাচনসমূহ চিহ্নিত করতে পারবে তোমরা জাতীয় পর্যায়ের নির্বাচনসমূহগুলো সমূহগুলো ব্যাখ্যা করতে পারবে এবং স্থানীয় পর্যায়ের নির্বাচনসমূহ সমূহ বিশ্লেষণ করতে পারবে দেখো চারটি ধাপ আমি দেখিয়েছি একটা হচ্ছে প্রথম জাতীয় সংসদ নির্বাচন এটাও নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সেটিও নির্বাচনের মাধ্যমে এবং এটা হবে গণভোট এবং জাতীয় পর্যায়ের নির্বাচন এই পর্যায়গুলো একটার পর একটা কার্যক্রম হয়ে থাকে দেখো আমাদের এখানে ছবিগুলোতে মানে বাংলাদেশে নির্বাচনের যে ছবি আমি যে ছবিগুলো উপস্থাপন করছি সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমাদের বইতে স্পষ্ট আছে যে কারা কারা ভোট দিতে পারবে সেখানে অবশ্যই বলা আছে যে প্রাপ্তবয়স্ক নাগরিক এখানে প্রাপ্তবয়স্ক নাগরিক বলতে কি বোঝাচ্ছে আঠারো বছরের ঊর্ধ্বে অর্থাৎ আঠারো বছর যখন যাবে তখনই সে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ বা ভোট দান ভোট প্রদান করার ক্ষমতা রাখবে সরাসরি ভোট প্রদান করতে পারবে এখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে তিনশো জন সংসদ সদস্য নির্বাচিত হল এই নির্বাচনের পরবর্তীতে পর্যায়ে ভোটের মাধ্যমে এবং পরবর্তীতে এখানে জন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হল এটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তীতে দেখো জাতীয় সংসদ নির্বাচনে শপথের মাধ্যমে সেই গ্রহণ হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব সরকার গঠন হয়েছে এবং দেশ পরিচালনা করছে এই সবই আমাদের নির্বাচনের কার্যক্রমের ফলে এই কাজগুলো একটার পর একটা ধাপ আমাদের কার্যক্রম হয় সরাসরি ভোট প্রদান করলে তারপরে যাচ্ছে সংসদ ভব সংসদে তারপর সেখান থেকে মধ্যবর্তী প্রতিনিধি হিসেবে সংসদ কাজ করছে এবং পরবর্তীতে তা সরাসরি বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে সেখান থেকে তার মানে আমরা কি বুঝে বুঝতে পারছি সরাসরি ভোটের মাধ্যমে কারা যাচ্ছে সংসদ যারা প্রতিনিধি হিসাবে যাচ্ছে মধ্যবর্তী প্রতিনিধি হিসাবে এবং তার পরবর্তীতে যে বাংলাদেশের রাষ্ট্রপতি সে সংসদ থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে এবং এই কার্যক্রমগুলোই কিন্তু করছে ভোটের মাধ্যমে দেখো ওপরে যে চিহ্ন সেটা হচ্ছে ভোটের মাধ্যমে না বা এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এখন আমরা এই কাজটা দেখি কি কি কাজ বাংলাদেশের প্রেসিডেন্ট যে পদ্ধতিতে নির্বাচিত হন সেই ধরনের পদ্ধতি প্রয়োগ করে কিভাবে আমরা বিদ্যালয়ে স্কুল প্রতিনিধি নির্বাচন করতে পারবো তার মানে কি কিভাবে নির্বাচিত করতে পারবো তাহলে আমরা প্রথমে আগে নির্বাচিত করব। কারা আমাদের এই স্কুলের প্রতিনিধি হবে সেই নির্বাচন করার জন্য তাদেরকে আমরা আগে মনোনয়ন করব যে কারা এই সিলেকশন পদ্ধতিতে থাকবে তারপর তাদের মাঝখান থেকে আমাদের প্রস্তাবিতভাবে প্রস্তাবের মাধ্যমে আমরা বিদ্যালয়ের স্কুল প্রতিনিধি নির্বাচন করব এটাই হচ্ছে পদ্ধতি এখানে এই নির্বাচনের মাধ্যমে কয়েকটা বিষয় চলে আসে একটা হচ্ছে সংবিধান জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান এবং তার পরবর্তীতে আসে তোমার সিদ্ধান্ত গ্রহণ সংবিধান আসার পরে তারপর তো এই একটা দেশ রাষ্ট্র তার সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় যেটা জনা জনগণের সরাসরি নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে ভোটের মাধ্যমে ভোট প্রদানের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণটা হয় জাতীয় পর্যায়ের নির্বাচনটা কি এই বিষয়টা কি এটা আমরা দেখি সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচিত হচ্ছে এবং যেটা ভোটের মাধ্যমে এবং সরাসরি জনগণ যেটা ভোট দিচ্ছে ভোটের মাধ্যমে আর স্থানীয় পর্যায়ের যে নির্বাচন সেটা চলে যাচ্ছে দেখো প্রথমে ইউনিয়ন পরিষদ তারপরে উপজেলা বা পৌরসভা তারপরে জেলা পরিষদ তারপর সিটি কর্পোরেশন এটা ধাপে ধাপে একটার পরে একটা স্থানীয় পর্যায়ের নির্বাচিত নির্বাচনগুলো পরিচালিত হয় কোন কোন জায়গাগুলো সিলেক্ট করেছি সেটা আমি দেখাচ্ছি ইউনিয়ন পরিষদগুলো গ্রাম ভিত্তিক লক্ষ্য করো এই ইউনিয়ন পরিষদগুলো কিন্তু গ্রাম ভিত্তিকভাবে এটা নির্বাচিত হয় তারপরে আসছে মোট ইউনিয়ন আমাদের কতগুলো পরিষদ সংখ্যা চার হাজার চারশো তোমাদের বইতে বইয়ের পেজে লেখা আছে দেখো কিন্তু এমসিকিউ থাকে। ইউনিয়ন পরিষদ একজন চেয়ারম্যান থাকেন নয়জন সাধারণ সদস্য থাকবে ইউনিয়ন পরিষদে নয়জন জন সাধারণ সদস্য থাকবে তোমরা কিন্তু কাগজে লিখে ফেলবে খাতায় লিখে ফেলো সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে অর্থাৎ সরাসরি ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন একজন ইউনিয়ন পরিষদ বর্তমানে দেশে চারশো ছেচল্লিশ ছিয়াশিটি সরি চারশো ছিয়াশিটি উপজেলা রয়েছে প্রতিটি উপজেলায় রয়েছে একটি করে উপজেলা পরিষদ উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে দেখো চেয়ারম্যান যার মধ্যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকে লক্ষ্য করে দেখো উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান দুইজন ভাইস চেয়ারম্যান যার মধ্যে একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকে উপজেলা পরিষদ নির্বাচনের মধ্যে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন এটা কিন্তু আগেও আমি বললাম তাই তো বর্তমানে দেশে একষট্টিটি জেলায় একটি করে জেলা একজন চেয়ারম্যান রয়েছেন পনেরো জন সদস্য রয়েছে সংরক্ষিত আসনে পাঁচজন মহিলা সদস্য রয়েছেন জেলা পরিষদের অন্তর্গত সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের পরোক্ষ ভোটের মাধ্যমে কিন্তু জেলা পরিষদের সকল সদস্য পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা তোমরা লিখে নাও বর্তমানে দেশে তিনশো চোদ্দোটি পৌরসভা রয়েছে এখন আমরা চলে এসেছি পৌরসভা নির্বাচন কয়েকজন কাউন্সিলর থাকবে সংরক্ষিত আসনের কয়েকজন মহিলা রয়েছে কাউন্সিলর রয়েছে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয় সিটি কর্পোরেশন নির্বাচন সেটাও পাঁচ বছরের জন্য সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের প্রত্যক্ষ ভোটে এটা নির্বাচিত হয় দেখো জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্যে তুলনামূলক পার্থক্যটা কি এটা কি তুমি বলতে পারবে লিখে নাও পার্বত্য জেলা পরিষদ নির্বাচন এখানেও কিন্তু একইভাবে দেশের তিনটি পার্বত্য জেলায় একটি করে পার্বত্য জেলা পরিষদ রয়েছে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে মানচিত্রে পার্বত্য জেলাগুলো হলো রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবন পার্বত্য জেলাগুলো হলো আবারও বলছি রাঙামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান স্থানীয় নির্বাচনের তালে তাহলে কি হচ্ছে ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন জেলা পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এবং শেষে আসছে আমি পার্বত্য জেলা পরিষদ কোন কোনো আসনে নির্বাচিত প্রতিনিধি মারা গেলে লক্ষ্য করে দেখো কোনো আসনের নির্বাচিত প্রতিনিধি মারা গেলে পদত্যাগ করলে অথবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় প্রতিনিধি কিন্তু নির্বাচিত হবে এবং সেটা নির্বাচন করতে হয় আবার সে ভোটের মাধ্যমে এটা হচ্ছে উপনির্বাচন বলা হয় এটাকে তোমাদের জন্য আজকের বাড়ির কাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী কীভাবে নির্বাচিত হন সেই প্রক্রিয়া সর্বোচ্চ পনেরো বাক্যে অর্থাৎ পনেরোটি বাক্যে এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের যদি আমি ধরি তাহলে ঘয়ের প্রশ্নে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন সেই প্রক্রিয়া সর্বোচ্চ পনেরো বাক্যে লিখে নিয়ে আসবে এবং তোমার মতামত এখানে অবশ্যই তোমার মতামত ব্যক্ত করবে এটা তোমরা আমার জন্য তৈরি করবে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক আজকে এ পর্যন্ত থাকলো তাহলে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো ধন্যবাদ